আচ্ছা চলো আজকে তোমাদের সাথে আরও একটা সুন্দর কেকের ডেকোরেশান শেয়ার করি তো আমি একটা স্টার নজল নিয়ে নিয়েছি তো এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম তো তারপরে গোলাপ ফুলের নজলটা নিয়ে নিলাম গোলাপ ফুলের নজল শায়দ ফর্টি ফাইভ নজল হবে তো এইভাবে আমি আবার একটুখানি ব্যাকে একটুখানি কালার মিক্স করেছিলাম দেখতেই পাচ্ছ একটা হালকা আকাশি কালার তো আমি এইভাবে কালারটা দিয়েছি যাতে পাপড়ির ওপরের ঠিক পরে দেখতে বেশ ভালো লাগবে আর কি সবই মনের ইচ্ছায় মানে এইভাবে আমাকে হ্যাঁ ডেকোরেশানটা সে বলে বলেছে তোমার ইচ্ছা মতো করে দাও তো আমার মনে হলো যে এইভাবে একটু বানিয়ে দেখি কেমন লাগে কেকটা তো তারপরে নেচটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল ভাবলাম যে নেচ দিয়েও একটু স্টার না জলেরই কাজ করে দিই দেখতে বেশ ভালোই লাগবে তো টোটালি আমি পুরোটাই কভার করে দিলাম এইভাবে স্টার নাজল দিয়ে তো তারপরে ভাবছি যে মাঝে কেন ফাঁকা রাখবো তো একটুখানি পাতাও দিয়ে দিলাম পাতা নজলের নাম্বারটা আমি বলে দিই তোমাদের সাথে এটা হলো দশ নম্বর নজল পাতার কিন্তু অনেকগুলো নম্বর থাকে মানে ছোট পাতা বড় পাতা সব রকমের হয় তো আমি কিন্তু এটা ইউজ করেছি দশ নম্বর তো কেমন লাগছে জানিও তো তারপরে একটুখানি ছোট ছোট সুগার বল দিয়ে দিলাম রেড কালারের এই সুগার বলগুলো অনেক কালারের হয় তো আমি দিয়ে দিয়েছি রেড কালার যেহেতু এটা হলো বাস্কেট কালারের রং দিয়ে করেছি তাই ভাবলাম যে একটু রেড রেড দিয়ে দেখতে ভালো লাগবে তো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও টাটা